এপ্রিল মাসের প্রথম দিনটি পশ্চিমা দুনিয়ার বিভিন্ন দেশে সাধারণত বেশ ঘটা করে পালন করা হয়। এই দিনটিকে বলা হয় এপ্রিল ফুলস বা অল ফুলস ডে, বাংলায় যাকে বোকা বানানোর দিনও বলা যেতে পারে। এদিনে মানুষ একে অপরকে চমকে দিয়ে বোকা বানাতে চায়। এদিন পরিবারের ছোটরা সাধারণত বড়দের সাথে নানাভাবে মজা করে তাদের বোকা বানানোর চেষ্টা করে। আবার বন্ধু বা কলিগরাও একে অন্যের সাথে মজা করে থাকে। যাকে বোকা বানানো হয় তাকে শেষে সবাই মিলে চিৎকার করে জানিয়ে দেয় যে সে এপ্রিল ফুল হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমও এদিন ফলাও করে ভুয়া ও ভুল সংবাদ ছাপায়, পরদিন আবার সেটা সংশোধনী দিয়ে জানিয়ে দেয় খবরটা আসলে এপ্রিল ফুল ছিল। আর এই এপ্রিল ফুলস ডে কবে থেকে পালন শুরু হলো তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিভিন্ন রকম মতবাদ রয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের মধ্যে একটা ধারণা প্রচলিত রয়েছে যে এপ্রিল ফুলের সাথে মুসলমানদের বোকা বানানোর ইতিহাস জড়িয়ে আছে। পঞ্চদশ শতকের শেষ দিকে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটান রাজা ফার্ডিনান্ড ও রানী ইজাবেলা। তারা স্পেনের মুসলিম অধ্যুষিত গ্রানাডায় হামলা করেন এবং পরাজিত অসংখ্য মুসলিম নারী পুরুষ ও শিশুকে মসজিদে আটকে আগুন দিয়ে পুড়িয়ে মারেন, আর সেই দিনটি ছিল পহেলা এপ্রিল। তবে ইতিহাসবিদরা বলেন এই ঘটনার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। জানুয়ারি মাসের 2 তারিখ, কোন সূত্র অবশ্য বলে জানুয়ারি মাসের 1 তারিখ, এবং এটি একটি 2 পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে কানাডার নগরী পতন হয়েছিল এবং তারা গিয়েছিলেন। এখন যে ঘটনাটি 1 জানুয়ারির 1 বা 2 তারিখে সংঘটিত হয়েছে, সেই ঘটনাটিকে এপ্রিল মাসে নিয়ে যে এই ঘটনার সাথে সম্পৃক্ত করার, এটার আমি আমি অন্তত পক্ষে স্পেনের ইতিহাস যেটুকু পড়েছি এখানে আমি কোন রকমের এরকম পাইনি। মুসলমানদের উপর ইসাবেলা এবং ফার্ডিনান্ড, ওরা তো ক্যাথলিক ছিল এবং তারা অত্যাচার করেছে, শুধু মুসলমান না ইহুদিদের উপরও পরবর্তী তারা করেছে, এবং তাদের নির্যাতনে তারা যখন ইনকুইজিশন ল করে সে সময় নিয়মই করে দিয়েছিল যে স্পেনে থাকতে হলে অবশ্যই তাদেরকে ক্যাথলিক ধর্ম গ্রহণ করতে হবে ইহুদি এবং মুসলমানদের। নির্যাতনের বিষয়টি ভিন্ন বিষয়, তারা মুসলিম বিদ্বেষী ছিলেন এটা ভিন্ন বিষয়, কিন্তু ইতিহাসে ওই রকম তথ্য অন্তত পক্ষে আমার চোখে পড়েনি। ফলে আমাদের কাছে মনে হয় যে এই ঘটনাটি আসলে একটা মিথ তৈরি করা হয়েছে, এর সাথে ঐতিহাসিক কোনো সংযোগ নেই। এটি ছাড়াও এপ্রিল ফুলের ইতিহাস নিয়ে আরও বেশ কিছু ধারণা প্রচলিত রয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিক, ব্রিটানিকা সহ বেশ কিছু সূত্র অনুযায়ী এপ্রিল ফুলের উৎপত্তি ফ্রান্সে 15 শতকে, যখন ক্যালেন্ডারের বদল ঘটে। ওই সময়ের আগ পর্যন্ত জুলিয়াস সিজার প্রবর্তিত জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহৃত হতো, যেখানে ঋতুর সাথে মিল রেখে মার্চের শেষ সপ্তাহে বা এপ্রিলের শুরুর দিকে বছর শুরু হতো। কিন্তু ফ্রান্স প্রথম গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে, যেখানে পহেলা জানুয়ারিকে বছরের প্রথম দিন ধরা হয়। স্বাভাবিকভাবেই সেই খবর সব জায়গায় পৌঁছতে আরও বেশ কিছুদিন লেগে যায়। অনেকে আবার সিদ্ধান্ত নেয় যে তারা জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী চলবেন। পহেলা জানুয়ারির পরিবর্তে অনেকেই আগের মতো মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে নতুন বছর উদযাপন করতে থাকেন, আর সেই বিষয়টি বেশ হাস্যরস ও আনন্দের খোরাক হয়ে দাঁড়ায় মানুষের মধ্যে। ফলে যারা এরই মধ্যে পহেলা জানুয়ারি নতুন বছর উদযাপন করছে, তারা তখন তাদের এপ্রিল ফুলস বলে ডাকতে শুরু করে। এছাড়াও কিছু ইতিহাসবিদ মনে করেন প্রাচীন রোমের হিলারিয়া উৎসব বা মার্চের শেষ দিকে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের বিষয়টির সাথেও এপ্রিল ফুলের সম্পর্ক থেকে থাকতে পারে।